দশ মহরম পবিত্র আশুরা 61 হিজরিতে ইরাকের কুফা শহরের অদূরে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম সহ 72 জন শহীদে কারবালা শহীদ হয়। সেই 72 জন শহীদদেরকে স্মরণ করে আমরা বিভিন্ন যারা তরিকতপন্থী আছি, নকশাবন্দিয়া, চিস্তিয়া, কাদরিয়া, মুজাদ্দাদিয়া, আহসিনে ওয়াসিয়া সহ যারা আহলে বায়াতকে ভালোবাসি, নবীকে ভালোবাসি এবং নবীর কথাকে ভালোবাসি, নবীর দিনকে ভালোবাসি, নবী ঘোষণা করেছেন যে হোসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে সে জান্নাত পায়, যে হোসাইনকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, আর যে আল্লাহকে কষ্ট দেয় সে জাহান্নাম পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। রাসূলুল্লাহ সাল্লামের যে সহি হাদিস বা বক্তব্যগুলো আছেন, বাণীগুলো আছেন, সেই বাণীগুলোকে আমরা অনুসরণ করি এবং অনুকরণ করি। সে অনুসরণ এবং অনুকরণ করার প্রেক্ষাপটে আজকে দশই মহরম পবিত্র আশুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র মা ফাতেমা মাওলা আলী আলাইহিস সালামের কলিজার টুকরা নয়নের মণি ইমাম হাসান সাল্লামের ছোটো ভাই মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম দীনে ইসলামকে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য বাণীটা প্রচার করে গেলেন, সেই সত্য বাণীটা যে তিনি প্রতিষ্ঠিত করলেন মুসলমান সমাজের মধ্যে, ইসলাম নামে একটা ধর্ম প্রতিষ্ঠিত করলেন, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যে সৎ বাক্য, সৎ চিন্তা, সৎকর্ম করতে হবে, হিংসা, বিদ্বেষ, অহংকার, পরচর্চা, পরনিন্দা, গিবোধ, জেনা, সুদ সমস্ত কিছুকে নিষিদ্ধ করতে হবে। যারা এই হিংসা, বিদ্বেষ, পরচর্চা, পরনিন্দা, হিংসা, অহংকারের মধ্যে, সুদ ঘুষের মধ্যে থাকে, তারা যে ইসলামের মধ্যে থাকে না, তারা যে মুনাফেক হয়ে যায়, এই মুনাফেক এবং যারা সত্যের পথে থাকে, রাসূলের পথকে অনুসরণ করে, তারা যে মুসলিম থাকে, এই দুইটা জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য দশই মহরম পবিত্র আশুরায় ইমাম হুসেন সাল্লাম শাহাদত বরণ করেছিলেন। ইমাম হুসেন সাল্লামকে এজিদ প্রস্তাব দিয়েছিলেন, এজিদ বলেছিল হে হুসাইন তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। ইমাম হুসেন সাল্লাম বলেছিলেন নবীর নূর সত্য কখনো মিথ্যা মুনাফেক এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারে না। এরই প্রেক্ষিতে এজিদ যুদ্ধ ঘোষণা করে এবং যার প্রেক্ষাপটে পবিত্র আশুরা, দশ মহরম পবিত্র আশুরা সংঘটিত হয়েছে এবং একে একে 72 জন শহীদ হয়েছে। সব থেকে বড় কষ্টের বিষয় হলো শিশু সন্তান ইমাম আলী আসগার, যার 6 মাস বয়স ছিল, তিনিও শহীদ হয়েছেন। এই শহীদদেরকে আত্মত্যাগের, এই শহীদদের আত্মত্যাগের স্মরণে কেন তারা জীবনটাকে উৎসর্গ করলেন? তারা তো সুন্দরভাবে মদিনায় ফিরে যেতে পারতেন, কিন্তু কেন তারা নিজের জীবনকে উৎসর্গ করলেন, কেন শহীদ হলেন? তার উদ্দেশ্য একটাই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে মুনাফেকের চিহ্ন তিনটা, যে মিথ্যা কথা বলে সে মুনাফেক, যে আমানতের খেয়ানত করে সে মুনাফেক, যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফেক। এই মুনাফেকের চিহ্নের বৈশিষ্ট্যগুলো এজিদের মধ্যে এবং এজিদের যে সৈন্যবাহিনী ছিল তাদের মধ্যে এই চিহ্নগুলো, এই নিদর্শনগুলো সম্পূর্ণই পরিলক্ষিত ছিল। আর ইমাম হুসেন আলাইহিস সালামের মধ্যে যে সত্যটা ছিল, তার তিনি সত্য কথা বলতেন, তিনি সৎ পথে চলতেন, সৎভাবে জীবনযাপন করতেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান করতেন। কোন আহ্বানটা করতেন? যে আহ্বানটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমাদেরকে কোরআনের আয়াত দ্বারা জানিয়েছেন এবং কোরআনের আয়াতের ব্যাখ্যা স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্লেষণটা করেছেন, যেটাকে আমরা হাদিস হিসেবে জানি, সেই হাদিস দ্বারা তিনি তার জীবনকে পরিচালিত করেছেন। ইমাম হুসেন সাল্লাম, ইমাম হুসেন সাল্লাম তাদের জীবনকে যে পরিচালিত করলেন, তার মূল বিষয় হলো যে প্রকৃত মুসলমান এবং মুনাফেক এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। যদি মহরমের দিন, দশই মহরমের দিন, এই পবিত্র আশুরার দিন ইমাম হুসেন সাল্লাম সহ 72 জন যদি শহীদ না হতেন, তাহলে প্রকৃত অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন, যিনি যে সত্যের বাণী প্রচার করে গেলেন, প্রতিষ্ঠিত করে গেলেন সমগ্র মানব সমাজের জন্য, যে ইসলাম ধর্মটা কি, শান্তির ধর্মটা কি, সেটা হয়তো আমরা আর খুঁজে পেতাম না। এজিদের ওই কুচক্রি মহলের কারণে এজিদ মদখোর, জেনাখোর, ব্যভিচারী ছিলেন এবং তার মধ্যে যত সব অন্যায় অবিচারগুলো ছিল, এই অন্যায় অবিচারগুলো তখন প্রতিষ্ঠিত হতো। একমাত্র এই দশই মহরমের দিন ইমাম হুসেন সাল্লামের শাহাদতের মাধ্যমেই সত্যটা প্রতিষ্ঠিত হয়ে থেকেছে যে কি কারণে, কিসের জন্য ইমাম হুসেন সাল্লাম শাহাদত বরণ করলেন। আরেকটু কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাম যখন নামাজে সিজদারত থাকতেন, তখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতুসাল্লাম তার কাঁধের উপর উঠে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের ইচ্ছায় না নেমে যেতেন। আজকে আমরা এই যে আমাদের কলোনি থেকে বের হয়েছি, বিভিন্ন জন বিভিন্নভাবে বের হয়ে এসেছি, যারা ওলি আউলিয়াজনকে মানে, মুকদুম বাবাকে মানে, তুরকানশাহ বাবাকে মানে, পীর মুর্শিদকে মানে, ওলি আউলিয়াদের মানে, ইমাম হুসেন সাল্লামকে মানে, তা আমরা সবাই এখানে যারা একত্রিত হয়েছি তারা সবাই ইমাম হুসেন সাল্লামকে মানি। এই আজকে আমরা এখানে জিয়ারত করলাম, গিলাব দিলাম, এটা দোয়া জিয়ারত করলাম, দোয়া খায়রাত করলাম, করে আমরা এখান থেকে আমরা আমাদের নিজ নিজ গন্তব্য চলে যাব এবং বাদ মাগরিব থেকে আমাদের নিজস্ব একটা দরবারে মা খাতুনুজ জান্নাত রহমতুল্লাহ আছে, সেখানে ওয়াজ জিকির মাহফিল হবে রাষ্ট্রীয় বিধি নিষেধ মেনে আর কি।